মানুষ মাটি দিয়ে আর পানি দিয়ে একটা কাদার তালা দিয়ে জান্নাতের ভিতরে আদমের মূর্তি তৈরি হল। অন্যায় বলতে হবে তোমার রস পছন্দ হচ্ছে না, এক্ষুনি লেবে যাবো, কিন্তু কথা বলার সময় কোন আওয়াজ আমার কানে চলবে না। যখন কোরআনের কথা হবে তখন মুসলমানের জন্য ফরজ হলো চুপচাপ কথা শোনা। যদি ভাই শুনতে অসুবিধা হয়, আমার এই মজলিস যারা আছে খুব নীরব, একদম অতি সুন্দর মনোরম শুনছেন, বাইরে কেন যে কথা আমার কানে আসছে আমি জানি না, কথা হচ্ছে না আমার কানের দোষ। অনেক সময় হয় কথা হচ্ছে না আমার কান আসলে বদমাইশ, আমি বেশিক্ষণ বলবো না, ঘন্টা খানি হয়তো বলবো, তবে এক ঘন্টায় কারোর কথা বলা হবে, আমি একাই একাই যাক যাক অনেক জিনিস দিয়ে মানুষের মর্যাদা বাড়া যায়, অনেক কিছু দিয়ে বাড়া যায়, মানুষকে কিছু টাকা দিয়ে তার মান সম্মান বাড়া যায়, জমি জায়গা কিনলে মান সম্মান বাড়ে, খুব বড় ঘরের জামাই হলে মান সম্মান বাড়ে, সৌর বাড়ির থেকে ভালো দামি গাড়ি পেলে আবার জামারও মান বাড়ে। কেন আমার লোক বলে যে যে যাই করুক রফিকের মতো কেউ কেনা হতে পারে, সৌর সুইফট ডিজায়ার গাড়ি কেছে কত, তাতেও মান সম্মান বাড়ে। আর কেউ যদি এমএলএমপি হয় তাতেও একটু মান কান বাড়ে। এখন আল্লাহর ইচ্ছা হয়েছে ফেরেশতাদের মাঝখানে আদমের মান সম্মান একটু বাড়াবে, যেহেতু ফেরেশতারা বারণ করেছিলেন যে মানুষ তৈরি করতে হবে না। ভাই আমরা মানুষ না ফেরেশতা? আমরা আমরা ভালো না ফেরেশতারা? সৃষ্টি জগতের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে আমাদের দাম বেশি না ফেরেশতার দাম বেশি মানুষের? বাহ বাহ, দারুণ দারুণ। ফেরেশতারা আস্তাপূর্ণ হলো কারণ মানুষ, ফেরেশতারা একটু বিড়ি টিড়ি খায়, ফেরেশতারা খায় না মানুষ, এইটা কি আস্তাপূর্ণ মখলুকাতের কাজ? তাহলে জাতিকে আমরা আস্তাপূর্ণ মখলুকাত, কিন্তু কর্মে এখন এতে কাপড় লিখিয়ে কর্মে
ফেরেশতারা আদমের পাতে মাথা পর্যন্ত দেখি শুনি বলো বাবা এরকম তো দেখি না, বেশ দেখতে শুনতে তো পুতুলির মতন দারুণ হয়েছে, তো নাক নকশাটা অত সুন্দর বাবা, তাহলে এরকম একটা সুন্দর জিনিস আল্লাহ তৈরি করবেন আর আমরা আল্লাহর বারণ করলাম না, বারণ না করলি ভালো হতো। ফেরেশতাদের আত্মসমালোচনা যে বারণা না করলি ভালো হতো, যদি আল্লাহ আমাদের কথা শুনে সৃষ্টি না করতেন তাহলে এই রকম একটা সুন্দর জিনিস তো আমাদের দেখাই দেখাই তো আল্লাহ সুন্দর সৃষ্টি দেখতেও যেমন ভালো ভালো, আমার কথাবার্তারাও বলছেন খুব সুন্দর কথা শুনে না ফেরেশতার এমনি বিমোহিত। তো এবারে ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহ, আল্লাহ আদমকে ডেকে একটু ক্লাসে বসিয়ে ও আল্লামা একটু লেখাপড়া শেখালেন, আদমকে কিছু শিক্ষা দিলেন জ্ঞান দিলেন, ও আল্লামা আল্লাহ আদমকে একটু কিছু জ্ঞান শেখালেন। এবারে আদমকে ফেরেশতাদের সামনে এনে ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ জিজ্ঞেস করলেন সম্পর্কে কি জানো একটু বলো, ফেরেশতারা তো একই কথাই বললেন আল্লাহ এগুলো সম্পর্কে কিচ্ছু জানিও নি পড়িও নি বুঝিও নি বলতে পারো না, এগুলো কি কোনটার নাম কি কোনটা কি কাজে লাগে সব জানি আমরা কিচ্ছু জানি না। আল্লাহ আদমকে জিজ্ঞেস করলেন আদম এগুলো কি বলবে, তো যেহেতু আল্লাহ আদমকে আগে পড়িয়ে রেখেছে পড়িয়ে রেখেছে এবারে ফেরেশতাদের অনুশোচনার ব্যাপার কি সর্বনাশ, এই ধরনের একটা সুন্দর সৃষ্টি স্কুলে সবচেয়ে ভালো ভালো ছেলে পেলেরা ক্লাসরুমের পেছনে বেঞ্চিতে বসে বলে সবচেয়ে ভালো ভালো না সামনে ভালো অনেকটা জায়গা খালি না পেছনে যেন বড্ড টাইট, ছোট ভাই যাদের বয়স একটু কম এই 30-35 ভেতরে একটুখানি সামনের দিকে আসা যায় এই জায়গাটা যেন বড্ড টাক পড়া মানা দেখাচ্ছে, যারা বয়সের বড় তাদের আসতে আসবে না ওই 28-35 হ্যাঁ মনে হচ্ছে সব 95 বয়স তাহলে থাকে বয়স্ক মানুষের ডাক বয়স্কদের ডাকাটা দেয়া দুই লাগে সেই জন্য বাচ্চাদের দেখেছি এই তো বাহ চলে তো না এই এই সামনে ফাঁকটা একা থাকে না বয়স্কদের ডাকে না ওরা বয়স্ক মানুষ কষ্ট দেওয়া ঠিক না বয়স্ক মানুষ থাক বাচ্চারা আস বেশ চমৎকার দিয়েছে আসলে দুটা লোকের মাথা টাক পড়া দেখে না সাইড একটু না আছে না সব উপরে এনে দেয় আছে না এরম একটা তাদের বড্ড যেন খারাপ লাগে চুলগুলো মাঝখানে দিলে সেটা যেন দেখতে ভালো লাগায় তা আমারও যা ছিলেন ভালোই ছিলেন এই জায়গাটা বড্ড খারাপ দেখাচ্ছে না একটু সাইড দিয়ে নেড়ে নেড়ে সমান করে নেওয়া ভালো হচ্ছে শুকরিয়া আল্লাহ আদম সব জবাব দিয়ে দিয়েছে ফেরেশতাদের আত্মসমালোচনা বেড়ে গেল এইরকম দেখতে শুনতে যা এত সুন্দর আবার যার জ্ঞান এত বেশি যা আমরা কোনোদিন জানি না সেই সমস্ত জ্ঞানের এর ভিতরে আছে বাহ বাহ এত অনেক দাম এত অনেক মর্যাদা এত অনেক সম্মান সুন্দর জিনিস তো। এবারে আল্লাহ বললেন বলো এই জিনিসটা তোমরা যে বলছিলে সৃষ্টি করা যাবে না আমি যদি তোমাদের কথা শুনে সৃষ্টি না করতাম সেটা কি ভালো হতো, ফেরেশতারা বললেন না কখনো ভালো হতো না, আপনি যে আমাদের কথা মানেন আমাদের কথা অগ্রাহ্য করে আমাদের দাবি অমান্য করে আপনি যে মানুষকে সৃষ্টি করেছেন তার জন্য আমরা সমস্ত ফেরেশতা ঐক্যবদ্ধ ভাবে আপনার প্রশংসা করছি বলুন সকলে সুবহানাল্লাহ, আমাদের কথাটা মানলেই ভুল হতো আমাদের কথা অমান্য করা তাই ঠিক হইল, এইরকম একটা সুন্দর সৃষ্টি
আপনি সৃষ্টি না করলে আমাদের দেখা হতো না, এবং এর ভিতরে যা জ্ঞান আছে এগুলো আমাদের জীবনে জানা হতো না। একটা নিয়েছি আর জ্ঞান ফেরেশতার কাছ থেকে মানুষ নিচ্ছে না, মানুষের কাছ থেকে ফেরেশতা নিচ্ছে জ্ঞান। তাই বলছি খালি মাস্টার কেডা ইয়েস সেই মানুষের ঠিকানা আজকে কোথায়, টার্গেট আমার ওই পর্যন্ত যাওয়া। তা মনে হচ্ছে ঠিক মতো যেতে পারবো না, গাড়ি রাস্তায় বাম্পার খুব, শেষ পর্যন্ত যাওয়া হবে আমার মনে হচ্ছে না। খানিকটা টাকি ঘটবে না আর কি, কখনো ডান দিকে করত কখনো বাঁ দিকে উঁচু। এই একটু আস্তে আস্তে দেখি লাইন সেই বিডিও অফিস না তার উপাস থেকে, তার মানে ফোন করে একটা বাচ্চা ডেকে লোক ওখান থেকে বাইক এসে নিয়ে যাবে বাড়ির কাছে, চালা ডান দিকে দেখেছে পুরো কার্তিকপুরে আসার একটুখানি আগে দেখে দুটো লোক মুখোমুখি দেখে আদমকে আল্লাহ সৃষ্টি করলেন ফেরেশতাদেরকে বোঝালেন যে আদমের লেখাপড়া আছে, আদমের জ্ঞান আছে। এবার আল্লাহ ফেরেশতাদের মতলে এখন কি হবে, তাহলে না আদম সৃষ্টিটা খুব ভালো হয়েছে, তো জোরদার দিকে শুনো মতো বলে দিলে তোমরা তো বলতে পারো না, তাহলে না ওর জ্ঞান আছে তাই বলে, ও লেখাপড়া শিখেছে তাই বলে, তাহলে সম্মান তাহলে না আমাদের চেয়ে আদমের সম্মানটাই বেশি। বলুন সবাই সুবহানাল্লাহ, তাহলে ওর যখন সম্মান বেশি তাহলে জানাতেই হয়, তাহলে তার জন্য সেজদা। এই সেজদা কথাটা আমি একটু বলি কম, তার মানে আদমকে ফেরেশতারা আদমকে কি করেছিল, সেজদা করেছিল। এইটা আবার কেউ কেউ টেনে দেয় অবশ্যই, ওই বলে চলে ফেরেশতারা আদমকে সেজদা করেছে, তাহলে আমরা পীর মশাইদের কবরে পুজো দিতে সেজদা করতে আমাদের দোষটা কি, ফেরেশতারা যেহেতু আদমকে সেজদা করেছে তাহলে আমাদের সেজদা করতে দোষ কি। আদম আমরা যেমন কাবার দিকে ফিরে সেজদা করছি, সেই দিন ফেরেশতারা আদমের দিকে ফিরে আদমকে সময় আসলে সেজদাটা হয়েছিল আল্লাহকে, তবে সবার চেহারাটা ছিল আদমের দিকে মুখ করে, ওটা কি বলা হয় আদমের সেজদা। আমাদের কেউ কেউ ভাবেন যে ফেরেশতারা যখন আদমের সেজদা করেছে তাহলে পিরলিদের কবর সেজদা করার কোন দোষ নেই, কখনো নয়, সেজদা শুধু আল্লাহর কারোর জন্য না, সেজদার জায়গাটুকু শুধুমাত্র আল্লাহর জন্যই সম্ভব আর কারোর জন্য না, এটা ইসলামের একটা দর্শন। আর কারণে আমি সেজদা করতে পারি না, হিন্দু মাস্টারের কাছে পড়লে আমি তার সম্মান করতে পারি, নিশ্চয়ই তিনি আমার সম্মানের পাওনা, কিন্তু তিনি আমার সেজদার হকদার নয়। আলেম ওলামা পীর মাশায়েখ নবী রাসূল পিতামাতা পৃথিবীতে যত বড় ইচ্ছেই হোক না কেন, সেজদা শুধুমাত্র আল্লাহ আর কারোর জন্য না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আপনারা যারা আমার দিকে ফিরে বসে আছেন তাই আমার একটু দাম বেড়েছে, এক্ষুনি যদি পাবলিক বলে তোমার অস ভালো লেগেছে না বলে যদি আমার দিকে পাশা দে ওইদিকে মুখ করে বসে আমার দাম একদম মৃত্যুতে চাকা পাঠাচ্ছে, আর সেই অবস্থায় কি ছেলে আছে ফটো তুলে দিয়ে ফেসবুকে দিয়ে দেবে যে শ্রোতারা দেখো মাটির দিকে পাশা করে বসে, তাহলে কেউ কারোর দিকে ফিরে থাকা মানে তার সম্মান,
বাড়িয়ে দেওয়া। তা আবুকে এক জায়গায় দাঁড় করিয়ে এদিককার ফেরেশতা এদিকে মুখ করে, এদিককার ফেরেশতা এদিকে মুখ করে, এদিককার ফেরেশতা এদিকে মুখ করে, সবাই চতুর্দিক থেকে আদমের দিকে মুখ করে আল্লাহকে সিজদা করেছিলেন। এতে হলো কি না, আদমই হলেন ফেরেশতাদের কিবলা। বলুন সকলে সুবহানাল্লাহ। তো আদমের মর্যাদা বেড়ে গেল। আল্লাহ বুঝিয়ে দিলেন যে আমি যেটাকে সৃষ্টি করতে যাচ্ছি এটা নিশ্চয়ই জগতের জন্য কল্যাণ কল্যাণ। আদমের নাম বাড়লো কিসে কিসে? বলেন বলেন বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জ্ঞান কাছাকাছি হলেন এক্ষুনি চা খাওয়া দাওয়া। দারুণ দারুণ বলেছেন। ফেরেশতাদের কাছ থেকে ফেরেশতাদের সম্মান আদমের দিকে আল্লাহ উঠিয়ে দিয়েছিলেন। বলুন মানুষের কাছ থেকে তার চাইতে বেশি মান ছিনিয়ে নিয়েছে। কারণ মানুষ অন্যায় কাজ করে। একটা লোক ভিক্ষে করে খায়, একদম তার ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ নেই, মহিলা ভিক্ষে করে খায়। এখন ওর একটু ইচ্ছা হচ্ছে কলকাতায় গিয়ে সিনেমা দেখা, পারবে? পাপ করার ইচ্ছা থাকলেও পয়সার অভাবে, পয়সার অভাবে পারে। ওর একটু ইচ্ছা হচ্ছে একটু অফিসের চয়েস দু গেলাস খাওয়ার, কিন্তু দু গেলাসের দাম তো 700 টাকা। পাপ করার ইচ্ছা আছে কিন্তু টাকার অভাবে পারবে না। পৃথিবীতে টাকার অভাবে মানুষ বেশি জাহান্নামে যাবে না, টাকার বাড়াবাড়িতে মানুষ বেশি জাহান্নামে যাবে। টাকা কিন্তু গন্ডগোল মেটায় কম, গন্ডগোল বাধায় বেশি। টাকার অভাবে দুটো সংসারে অশান্তি হয়, কিন্তু টাকার বাড়াবাড়িতে বেশি সংসারে অশান্তি হয়। অর্থনৈতিক কারণে পরিবারে যত অশান্তি হয় তা 100 ভিতরে 5টা জায়গায় অভাবে হয় আর 95টা জায়গায় টাকার বাড়াবাড়িতে হয়। তার মানে কেউটে ধরে সব বাড়িয়ে এনেছে কিন্তু ওষুধ নেই, লেখাপড়া জানে না, চোখ বন্ধ করে শুধু টাকা রোজগার করেছে, ইউটিলাইজ করতে কিভাবে জানে না, যার জন্য ঝামেলা, যার জন্য ঝামেলা। যদি তাহলে টাকা রোজগার করা ভালো। যাদের খরচের পদ্ধতি জানা নেই তারা যেন টাকা রোজগার না করে, ঝামেলা বেশি আছে, ঝামেলা বেশি আছে। এক্ষুনি খুচরো খুচরো ভাটকারা 14-15-12-14 বছরের বয়স, লেখাপড়া তো জানে না, সেলাই কাজ এমব্রয়ডারি সব করে করে পয়সা রোজগার করেছে। তো শুধু দেখো অ্যান্ড্রয়েড সেট আম বুঝতেছে, এদিক তেদিকে ওদিক তেদিকে ইরম 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 করতেছে, করতে করতে হঠাৎ দেখা গেল রশিদির পুলিশ ধর দিলে। অনুমা পঞ্চায়েতে গিয়ে বলতে যাও প্রধান প্রধান, হ্যাঁ রশিদ তো ভালো ছেলে, মারে না ধরে না, রশিদ ধরলে গেল কেন বড় দিন একটু। তা প্রধান আমার থানায় গেছে বলতে বড় আমাদের গ্রামে তো রশিদ বলে একটা ছেলে ধরে এনেছেন, তাহলে তাহলে কোথায় এসে ধরতেছে একদম এনে থানায় রাখা বলা, ও কিন্তু বের করে সোজা বলা বাধা। বড় বড় কি হয়েছে একটু বলবা? ফেসবুকে লালবাজারের হেড অফিসের মেয়ের কাছে লিখে দিয়েছে আই দাবি। ও তো জানে না কুমনে লিখতেছে কি বেতন, তো কিচ্ছু জানে না, 4-5টা অক্ষর জেনেছে, এতে তাদের তো লিখে দিচ্ছে কোথায় ফিডব্যাকটা কি, ও ঘোড়ার জন্য তো লেখা পড়া আয়োজন আছে, তাহলে জিনিস নষ্ট হয়ে যাবে। 7 বছর কোনো জামি হবে না, ওরে এমন কেসে দিয়ে দেবে না, আইবুড়ো নাম বুঝে যাবে জেলখানার ভেতরে, জিন্দগিতে বেঁধে দিয়ে।
যে কি সর্বনাশের জিনিস মোবাইল ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। যদি লেখাপড়া ভাই ভালোভাবে জানিস সোনাচ্ছা তুই দুই হাতে চাল, আমার কোনো দুঃখ নেই। যদি লেখাপড়া না জানিস এক্ষুনি নমস্কার দে মুরগির ডোবে দে হাসে চালাক, তাহলে তোর কপালে মচুর মচি বসাস। যত সেলাই কাজ করে ওই ফাইভ সিক্স কেউ টু থ্রি এরকম পড়াশোনা করে সব টাকা রোজগার করেছে, আর এই কাঁচা পয়সা রোজগার করে তিরঙ্গা শেখর গুটকা চুটকি দিলবার মুদাম কাটছে মুদাম কাটছে। ওর বাপের জন্য কচি যদি খবরটা দিতে না শোনার চাচ্ছে আমি কেন হয়তো ছেলেটা পড়াশোনা করিনি কিন্তু ছেলে আমার খুব ভালো, আমি কেন তুই স্কুলে যেতে তো ভালো তাহলে না সে চার ক্লাস পর্যন্ত গে তারপর সেলাই কাজ করতেছে সপ্তাহে আমার দু হাজার করে দেয় আরো পাঁচশো করে দেয় কচি সপ্তাহে আমার টাকা দেয় হিসেব ছিল না মূর্খ ছেলে হাতে টাকা পড়ে গেলে পরিণতিটা কি হতে পারে, কি সর্বনাশ যে হচ্ছে কি সাংঘাতিক। দুটাটা এই ভাটার মালিক তারা দেখতে পাচ্ছি সেই নোকিয়া ষোলো দশ কোম্পানির সেই মাল ছুড়িয়ে মারলি বোধহয় পিস্তলের কাজ করবে সেই মাল ব্যবহার করতেছে, আর সব ফটকা বাজারি চোদ্দ ক্লাস কম এম এ পাস ওই সব সেট নিয়ে যা ঘষাঘষি করতেছে না ভাষায় বলা যাবে না, এর ভবিষ্যৎ খারাপই আছে বহু খারাপই আছে। কিন্তু বাপ মার বলুন খোকা কি বা বলি সমাজের অবস্থা খারাপ দেশের হালচাল তো বুঝতে পারতেছেন কিছু করার নেই, আর ঠিক আছে বুঝবি চাষির আলা হলি একটুখানি দাঁড়া উপায় নেই। যদি বলে আমি আদমের বেটা আমি তাই তোমার বাপের রক্ত তোমার দেহে ফুটে উঠু গাড়ি পরে কেন আগে কাগজ খালি আর কলম কেন লেখাপড়া শেখ পড়াশোনা কর জ্ঞান অর্জন কর। যদি বলে আমার বাপ বাঁদর আমি বাঁদরের বাচ্চা আলি ভাই তাহলে তুই চাপারিশ করে যা, কেউ কেউ বলে না যে মানুষ কিসের থেকে সৃষ্টি এরকম একটা কথা হয় না মাঝে মাঝে ডারউইনের থিওরি মানুষ কিসের থেকে তৈরি হয়েছে কথা বলে না কেন বাঁধো বইতে লেখা আসতে স্কুলে পড়ে এ তো আর রাগ ডাক গুড়গুড় করার কথা না। প্রথমে নাকি ওরা মাটাং ছিল তারপর নাকি শিবপাঞ্জি হলো শিবপাঞ্জি থেকে পরিবর্তন হয়ে নাকি হনুমান হলো হনুমান থেকে পরিবর্তন হয়ে বাঁধর হলো বাঁধর থেকে পরিবর্তন হয়ে মানুষ হলো, এটা হলো আমি
আমি আমার অন্তর থেকে ডারউইনকে শ্রদ্ধা করি, তবে এটা নিয়ে জানি পুকুরি মাছও থাকে পুঁচিও থাকে, তাই মাছ খালি পুঁচিও খাতে হবে এটা তার শরীর না, মাছটা খাবো পুঁচিটা নাই বাগান পুঁচে খাবার আলাদা লোক আরো আমি খাতে যাচ্ছি কেন আমার জ্ঞান থাকে যে ডারউইন যে বাঁদর থেকে মানুষ তৈরি, এটা এখন বিজ্ঞানের ক্লাসে পড়া পড়ায়, এই মতবাদটাকে বলা হয় বিবর্তনবাদ, একটা থেকে একটা তার থেকে একটা তার থেকে আর একটা। আচ্ছা এটা যদি হয় বিজ্ঞানের চেয়ে আর একটা জ্ঞানের বড় নির্যাস, বিজ্ঞান হলো জ্ঞানের নির্যাস, তার মানে রস জাল দিয়ে গুড় হয় তাই না, 10 কেজি রস জাল দিলে 1 কেজি গুড় হয়, তাহলে অনেকটা জ্ঞান জাল দাদে একটুখানি গুড় হয় সেই জ্ঞানের গুড়টাকে বলা হয় বিজ্ঞান, আর বিজ্ঞান আবার জাল দিয়ে 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 ছোট আবার একটুখানি গভীর জ্ঞান হয় তারে বলে দর্শন। তো দার্শনিকদের একটা সূত্র আছে, দার্শনিকদের একটা ফিলোসফারদের একটা সূত্র আছে যে যা পরিবর্তনশীল তা কখনো স্থিতিশীল নয়, যা পরিবর্তনশীল তা কখনো স্থিতিশীল নয়। এই যে আমরা ফাঁকা জায়গায় গেলে দেখতে পাবি উপরে যে আকাশ, কোরআনের ভাষায় আমরা বলি সামাওয়াত আসমান, বিজ্ঞান আবার এই আসমান মানতে চায় না, ওরা বলছে মহাকাশ। আমি স্যার মহাকাশ মানে কালকে অনেক আমি অনেক দূর মানে তো বহু দূর, আমি তো উপরে নীলপেনাও ডাকি কালকে অনেক দূর বলে নীলপেনা দেখাচ্ছে, আমি তো স্যার অনেক দূর বলে লাল পেনা দেখালো না কেন, তাই তো ওটা আমিও জানি না ওর বাবা জানে না, ওই পর্যন্ত কি শেষ অনেক তাই নীলপেনা দেখা নীল অনেক অনেক তার লাল পেনা দেখা দেখা। তাহলে আসলে প্রথম আসমানটা যেখানে আছে এরা কেউ তো পর্যন্ত জাতি পারিনি, তাহলে ওটা কি ছিল মহাকাশ, তাহলে অনেক আমি অনেক দূর মানে এখান থেকে কলকাতা পর্যন্ত তাকে না ও বহু রাজ্যের নীলপানা দেখা যাচ্ছে ওরা, তাহলে ওরা কিচ্ছু না আর কিচ্ছু না তো আপনি তো দেখতে পাচ্ছেন, তাহলে হ্যাঁ কি ওরা কিন্তু অনেক দূর তাই নীলপানা দেখা যাচ্ছে, হইল দেবে না হলো না কেন, তার জন্য আমিও জানি না আমার বাবাও জানে না হইল দেবে ওই বন্ধু শেষ। ইসলাম কি বলেছে সাবা সামাওয়াত তিবাক, শূন্যময় মাথার উপরে যেটা উপরে যেটা নীল মতো আপনি দেখছেন ওটা হলো প্রথম আসমান, আর এর উপরে পর 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 আরো ছটা আসমান আল্লাহ তৈরি করেছেন, বলুন সুবহানাল্লাহ। এরা জাতি বাড়ি বাড়ি তা বলল ও ওটা কি নীলখানা দেখাচ্ছে ওটা ফাঁকা জায়গা, যেহেতু জাতি বাড়ি দেখতে পারি কারণ আমার বিয়ের আগে আমার শহর মরে গেছে, বিয়ের পরে বউটা যেহেতু তোর আব্বা করি তোমার আব্বা মরে গেছে আমি তো তোর বাপ তোমার দেখাও, তার মানে আমি আমার শৌরি দেখতে পাইনি তার মানে কি আমার বউ বেগম মা আমার কথা বলা যায় হতেই পারে, সে ছেলে দেখতে পাচ্ছে দেদের কথা হলো চোখে দেখতে হলো তারপর এটা কাজের কথা হলো, আসমান পর্যন্ত আমি যেতে পারিনি হাত দিতে পারি দেখতে পারি তা বলে দেবো যে কিচ্ছু না নতুন জায়গায় না কালেকশন করা খুব মুশকিল, খুব কালেকশন করতে গেলে একটু মায়া মমত লাগে, প্রেম ভালোবাসা দিয়ে চাইলে কথা বলতে পারে না, আমি কোনো নতুন জায়গায় কালেকশন করি আর বলেন আমার পরিচিত জায়গাগুলোতে যাব ঝুঁকটা বললে তুই কত দেবি তুই কত দেবি ও ঝুঁক যাবে, কিন্তু নতুন জায়গা এখানে দিকে দাও সুন্দর করে কতটা কি লাগবে পুরো বাজেট করে দাও আমার কাছে, কি বলছিলাম জানো ও সেই অনেকদিন আগে একটা গল্প বলেছে একটা বুড়ো তার মানে একটা লোক তার একটা ছেলে আছে ছেলেটা একদম বড্ড বেট তার মানে বয়স প্রায় 26 বছর 2 ফুটের বেশি বড় হয় কি বলে ও কি জোকা বা বেউনে না আর কি বলে বলে হ্যাঁ জি এমনি ছোট জোকা এমন ওর বিয়ে বলে খুঁজে খুঁজে ঠিক ওই রকম আর একটা বিয়ে বের করে আসে ওরে বিয়ে দেশ
মেনে নিয়েছে শাশুড়ি, আমার ছেলেও যেরকম মেয়েও সেরকম, তা গ্রামের লোকগুলো দুটো মানিয়েছে আলহামদুলিল্লাহ সংসার হচ্ছে ভালো। হঠাৎ একদিনের বৌমা ও শাশুড়ি বারান্দায় বসে পালাপ্প করে বেলে হেলেন্দে বসে কেঁথায় ধাগা দিচ্ছে, আর বৌমাটা বলেছে কলসির পানি আছে দেশে দেশে ওনে গে সেই কলসি পাপে ছোট ছোট কলসিও কাজ করতে বলছে, তো কলসি মুসি কাজ করতে পারি পারি মানে আস্তে আস্তে একটা গেলার সাথে ডুবিয়ে দেয়, তুরন্ত পানি তুলে আর একটা ঢেক ঢেক দিকে কলসির কানা দেখে ওর নাকচাপ তুলে গেছে ওর ভেতর পড়ে পানি টেনে সাউরির কাছে দেবে না, সে পানি তুলতে না আমার নাকচাপ করছি পড়ে গেছে। সাউরি আবার কেঁথা ঢাকা দিয়ে বলে তা যাও পানি গুলো যেন খাই করো না, হাতটা ধুয়ে ওর ভেতরে হাত ধোয়া হাতটা দিয়ে নাকচাপিটা তুলে নাও, ও তো একটুখানি পানি হাত তুল দে ওর কানায় নিয়ে উঠে হাতটা দিয়ে খুব হগল বগল করেছে কিন্তু সে তলা বল তোর ভাস না, নাক চাপি একদম নিচে চলে গেছে, প্রচুর হগল বগল করেছে কোনো মতে সে হাতে রাখে না। পাতাল চটা না আসলে তোমার হাতটা চট, কলসি এ তো মাত্র দ্বারাই পাই কলসি, চেয়ে বড় বড় কলসি ছিল আগে কলসি ঠিকই আছে তোমার হাতটা চট। আসলে বেউলে বৌমার কাছে কলসি পাতাল চটা হতে পারে, আল্লাহ বললেন সাতটা আসমান, এখান থেকে নিয়ে প্রথম আসমান যত দূর যত দূর চাঁদ সূর্য সত্য এর মাঝখান, চাঁদ সূর্য মাঝখানে আর চাঁদ সূর্য থেকে আসমানটা আরো দূরে, তো মাটি থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব যতটা একটা একটা আসমান আবার মোটা অতটা, কোরআনের প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা তত দূরত্ব দ্বিতীয় আসমানে নবী আমার বর্ণনা করে বললেন এমন করে
বলে নীলপেনা দেখায় হলো নাটার জাত জোকার। তলা পর্যন্ত হাত যায়নি তাই বলেছে কলসির পাতার চটা। যার হেম্মত ছিল সে গুনিয়ে এসে বলেছে সাতটা আসমানে বিগুনিয়ে এসেছে। তো কোরআন শরীফে এ বলাই বাহুল্য, বাঙালি তো কোরআন শরীফ ওই কেউ যদি বলে হার নেই তাতে না তুই দিচ্ছিস তাতে না আমি নেই তাহলে কোরআন মাথায় করে দিতে পারি যেন ওর হার খোঁজার যাতে কোরআন পৃথিবীতে এসব লজ্জার কথা। ঝগড়া হচ্ছে কি হচ্ছে তো না এই অমুক বেকার গুলো করবে ওর যে না আমার কথা দেওয়া আছে বলছে যে না কথা দেওয়া আছে বলছে তুমুল ঝগড়া তাতে তুই কোরআন মাথায় করে বলতে পারবি কথা দেবে যেন কোরআন ওর গা গেরো লাগাবার যাতে এস। এই হলো বাঙালির কোরআন মানার ট্রেডিশন। বছরে একবার আছে সাড়া সাড়ি গুণ ছয় বার হ্যাঁ ধুমধাম পড়া হবে পড়িয়ে টড়ে রেখে দেওয়া হবে আর পড়বে না আবার এই বছর বেশি পড়া পড়বে এমনি তো বিরাট পড়ে আর এবছর আর বেশি পড়বে পড়ে ওই থাকের উপরে রেখে দিলে আর বলে দিলে আসতে বছর আবার হবে আসতে বছর আবার হবে তুমি এখানে থাকো এক বছর পর তোমার সঙ্গে আবার দেখা। এই হলো মুসলমানের কোরআন পড়ার দশা। কি বলা মানে রহস্য কথা উচিত ছিল নাকি প্রতিদিন সকাল সন্ধ্যা দুবার কোরআন পড়ে সকালে কোরআন পড়ে দুনিয়ার কাজটা করি আর রাত্রি কোরআন পড়ে একটু ঘুমিয়ে পড়ি। যে মুসলমান প্রতিদিন 100 আয়াত কোরআন পড়ে না সে যত বড়ই হাজী গাজী দরবেশ আর সুফি সাহেব হোক না কেন ও যখন জান্নাতে যাবে কোরআন জান্নাতের পথ বন্ধ করে দাঁড়াবে যে আল্লাহ আমি কোরআন ওর ঘরে ছিলাম ও আমাকে পড়তো না ও যদি জান্নাতে যায় আমি কোরআন তাহলে জান্নাতে যাব না আমার থাকার অন্য জায়গা করে দাও যারা কোরআন পড়িনি আমি তাদের সঙ্গে জান্নাতে ঘর করব না। তিরমিজি শরীফের হাদিসে রাসূল বলেছেন ঘোড়ার ডিম যে কোরআন এসেছে পড়ার যাতে কচিরে কোরআন পড়াবে না ব্যারেল ভর্তি করে একটা কচির গলায় দিকে এত এর জন্য তো 300 গ্রাম চালের ভাত খাতিয়ে আনবে আমি তাবিজের পক্ষে আমি কাগজ লেখার পক্ষে আমি কোরআনের আয়াত লিখে চিকিৎসার পক্ষে তবে না পড়ে শুধু বাইরে ছড়া হলো আমি এর পক্ষে না কোরআন এসেছে তো সেই কোরআন জ্যান্ত অবস্থায় পড়ার মানসিকতা খুবই কম খুবই কম এত কম সংখ্যায় বলা যাবে অফিসে বসে রয়েছি হঠাৎ বিকেল বেলা দুটো ছেলে এসে দাও দিতে আমি যদি কামাই করলে সহ্য হয় তাই দিকে দাবে চেষ্টা করতে একবার তাহলে না কামাই করলে আমি না জাতি এই দেয় বস করা না নামাজের মতন ফরজ না যে সব কাজ ফেলে নামাজ পড়তে হয় ওটা হলো মোস্তাব কাজ যদি সব কাজ করে টাইম পাই তাহলে তো দাও দিতে যদি টাইম না পাই তাহলে তো দাওয়াত কামাই করে অন্য কাজ করবো সহ্য করতে পারিস তো যে না পারিস তোর লোকটা ভুল করেছি আমি আমি ঠকানো পছন্দ করি না একদম পরিষ্কার ক্লিয়ার কথা ভাই আমার দাওয়াত করলি না ভয় নি ভরসা গেলি আরাম করলি না গেলি ডবল সোয়া যদি সামলাতে পারিস তাহলে না মতি সাহেব থাকবে রজমালি থাকবে ইয়াকুব ভাই থাকবে আপনারও লাগবে ভালোই বললে তো তাহলে এক কাজ কর আমার বুড়ো বাপটার বাদ দাও দুদিন পর মরে যায় বাপটার উপর তাহলে ওদের বলবো না এক কাজ করো ওই মাটির গাড়ি সত্যি মানে একটা পেটকে দাও কাইম সাহেবের আমার বাড়ির লোকজন কটাও যাবে
তাহলে গিন্নি কটা রাগ করবেন যে সবার নিচ্ছে না আমার বাদ দিচ্ছে? তাহলে হুজুর ইয়ার কিনা 1 কুইন্টাল গরু কিনেছি আপনারও জাতি আর আমার আব্বা আমার সব রাজা আমলে আমরা চালাতন করিসনি মুক্তি সাহেব রজবালি একুশ সাহেব তিনজনে যা রয়েছে ছপ্পর ফেটে যাবেন আলহামদুলিল্লাহ। সুন্দর আলোচনা তুই অনেক রাত করবি না, মানুষের যখন এক গাল খাওয়া দিবি 10টা 11টার বেশি যাবি না, সন্ধ্যের পরেই শুরু করবি 11টার পর শেষ করে দিবি, আরামসে দুগাল খাই খেতে দিবি মানুষের, আর বলে দিবি যে সবাই খাওয়া দাওয়া গ্রামে বাস স্বস্তির সঙ্গে এক গাল খাওয়া দিবি মানুষ চলে যাবে। তো সব বেশি আসি তুই সারা রাত ওই ঠেলাটে না করে কুকো ডাকার সময় খাই দিবি হতে পারো সব হবে না। তোর আব্বার মেয়ে যদি সবার পাঠাতে চাস তা খিদের সময় দুমুটো দিবি। আবার হয়তো লোক বাড়বে তাহলে না আর 1 কুইন্টাল তেল তোর টাকা আসতানি ভালো না, বোম্বে হাই হাই ব্যবসা করে মালও আস। এমন এই ফাজলামি করতে করতে হঠাৎ মাগরিবে রাজা আমি দুজনে তাড়াতাড়ি ফেলে দিয়ে চাঁদা কোটে বলি আমি চল নষ্ট করি। তাহলে আজকে আমার প্যান্ট আর না ঠিক নেই, ওর বাপে জান্নাতে লে যাবে বলে কাইম যাবে রজবালি যাবে ইয়াকুব যাবে আমারও জাতি আর আমরা চারটে গিয়ে ওর বাপের কবরের দ্বারে গিয়ে ফুতফুত করবো, ওর বাপ জান্নাতে যাবে আর ও নামাজ পড়বে না। এর চেয়েতে ফার্স্ট ক্লাস ইডিয়েট পৃথিবীতে আর কোন কোম্পানিতে পাওয়া যায় একটু বলবেন? ওর বাবা আমার বাবা ও আমাদের দেশ সবা করি গেল ওর বাপের জান্নাতে পাঠাবো নিজে নামাজ পড়বে। আমরা যতই খুঁতখুত করি তুই একক তো কর নামাজ কাজা করবি আর তোর বাপের খবরে সমান মুখ চল চল তুই এদিকে যত বেরি বাসায় দম দিবি ওদিকে তোর বাপের খবরে গ্যাস সিলিন্ডারের দম সমানে চল চল ওয়েল্ডিং ঝালাই চল চল তুই এদিকেও ঝালাই দিবি ওদিকেও খবরে ঝালাই দিলাই ফেরেশতারে জিজ্ঞেস কর ওই শুক্রবারে হঠাৎ ফেরেশতা বড় বড় নিয়ে আজ তোর বাপ জিজ্ঞেস করে সে ছোট বানা মুগুর ডাবাতে বড় মুগুর নিয়ে এসে আজ তো ফেরেশতারা বলবে তুমি যে মাল দুনিয়ায় রেখে এসেছো মসজিদে মুয়াজ্জিন বলছে আইয়া না সালাত তোমার গপ্পার তখন তাস নেমে 18-19 ডবল লি ডবল ওদিকে যত রইতম চলবে এদিকে এই মুগুর তত চলবে। জান্নাত মূল সাহেবের কাছে কি ইয়ারকি পেয়েছো যে ভাড়াতে মূল সাহেব যে মরা বাপের জান্নাতে পাঠাবা তুমি তাস খেলার রেক্ষস আর আমার ভয় তোমার বাপ জান্নাতে যাবে তেলপানা করে না যা রেখে গেছে সে তার বাপ মা কবর সেই রকম শান্তি ভোগ শাস্তি ভোগ করবে। দুহরে দুটো খেতে বসেছেন আসান তাড়াতাড়ি করে দুগাল খেয়ে হাত দিয়ে ছুটে এসেছেন জামাতে নামাজ পড়তে দাঁড়িয়েছে। আল্লাহ রহমতের ফেরেশতা সঙ্গে সঙ্গে রহমতের খানা নিয়ে ফেরেশতারা কবরে যেয়ে তোমার বাপের দিকে তুলল ওটা শিগগিরি খেয়ে নাও। তাহলে এক্ষুনি খাওয়া খেয়ে দিয়ে তাই শুনুন সবে আবার খাওয়া তখন সে তুমি যে কচি রেখে এসছো তোমার কচি এক্ষুনি মসজিদে দাঁড়িয়ে আল্লাহর নামাজে নিয়ত করেছে। তো তোমার কচিটা যখন আল্লাহরে ডাকছে আর কচি তুমি শিখিয়ে এসছো তোমার কচি যখন আল্লাহর সন্তুষ্ট করেছে তো আল্লাহ তখন তোমার সন্তুষ্টির জন্য খাবার পাঠিয়েছেন। বাপ মার কবরের জান্নাত আর জাহান্নাম 100% নির্ভর করছে যে এটা ব্যক্তির চরিত্র আর কাজের উপর। আমি ক্ষেত গুলি চাষ করো আর আপেলের তরকারি দিয়ে ভাত খাও যেরকম কাল চুলকনের কিছু চাষ করো ও কালো চুল করবে আর ভাত খেয়ে যদি পাশায় হাত মশা হয় পাশাও চুল করবে সমানে। চুল কোনে কচু চাষ করে আপেলের তরকারি দিয়ে ভাত কি তেল কেনা কলে ধান পেয়েছেন সম্মাল মাস আলুন না ইয়াও মা ইজিন আহানি মানাইব সন্তান এটাই তোমার জীবনে ছেলের জন্য মেয়ের জন্য গাড়ি বাড়ি জমি কিচ্ছু করতে হবে না, সন্তানটাকে জীবন্ত সম্পদে পরিণত করুন। সন্তানের জন্য সম্পদ জরুরি নয় বরং সন্তানটাকে সম্পদে পরিণত করা জরুরি। আমার কথা কি মাথায় যাচ্ছে না সিলু খাচ্ছে খবরটা যাচ্ছে বলে মনে হয় না।
আর এদিকে একরকম ট্রাক্টর চলে, আমার তো আবার একটু অন্য কোম্পানির ট্রাক্টর, কিরাম যে হচ্ছে আমি ঠিক বুঝতে পারতেছি না। তবে দু একবার ইট ভাটায় ট্রাক্টর চালা মানে খড়খড় খড়খড় করতে সেটা আমি বুঝতে পারছি ভালোই। তার নাই আমার একটা দাঁত ভাঙবে ট্রাক্টরের পালা জুড়িছি যখন আর মিনিট কুড়ি চলুক, তার উপরে আবার ফর্দটা একটু পড়ে দিল। আলহামদুলিল্লাহ বিশ্বনাথপুর মাঝের পাড়া কোরআনী মাদ্রাসা মালপত্র, ইট 4,000, বালি 600 ফুট, সিমেন্ট 120 বস্তা, রড 800 কেজি, পাথর 400 ফুট। 400 ফুট জমি কত? জমি কত? মাশাআল্লাহ মাশাআল্লাহ 1500-এর উপরে। বাহ বাহ, 1700-এর উপরে মসজিদ হয়েছে আর মাদ্রাসা হবে তো হবে। ও মাশাআল্লাহ চলছে টিন দিয়ে কোন রকমে, ঠিক আছে, খুব ভালো ভালো। পাকা ঘর তৈরি করতে সময় লাগছে, পড়ার ক্ষতি না করে টেম্পোরারি চালানো হচ্ছে এখন সুন্দর করে এটা মজবুত করার জন্য। গাডওয়ালটা 75 টাকায় করে না, প্রজেক্ট আছে এরকম প্রজেক্ট আছে না এখানে, আমি ভুল বলছি নাকি? মনে রাস্তার ধারে যে গাডওয়ালটা পঞ্চায়েত করে না, পঞ্চায়েতের প্রজেক্ট আছে, একটা দরখাস্ত করে দেন, করতে তো অনেক টাকা পাচ্ছে। যদি সেটাও গাডওয়ালটাও যদি হয়ে যায় পুকুরের ধারে, দেখা যাক, যদি সরকারের কানুনের ভিতরে পড়ে যায় তাহলে হয়ে যায়। তো বিল্ডিংটার জন্য আপাতত 4,000 ইট 600 ফুট, বালি 120 বস্তা, সিমেন্ট 800 কেজি, রড পাথর 400 ফুট। এই জিনিসপত্র গুলো এখন লাগবে মাদ্রাসাটা করার জন্য। তো আমি যে আলোচনাটা এত সময় ধরে করছি আর যেটা বোঝাবার চেষ্টা করছি, মূলত মানুষের জীবনে বিশেষ করে মুসলিমদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার শিক্ষা, তার জ্ঞান। যদি জ্ঞান থাকে তাহলে সেই হলো আসল মালদার, যদি জ্ঞান না থাকে টাকা পয়সা সোনা দানা যতই থাক না কেন, আসলেই লোকটা আসল সম্পদের মালিক হতে পারলো না। এজন্য তাকে ইহকালেও খেসারত গুনতে হবে, পরকালেও খেসারত গুনতে হবে। আদমের অলংকার তো জ্ঞান, ও আল্লামা আদম আল আসমা, আল্লাহ আদমকে প্রথমে শিখিয়েছিলেন কিছু শিক্ষা কিছু জ্ঞান। আমরা সেই আদমের বংশধর, আমাদের জন্য জরুরি হলো গাড়ি বাড়ি জল করভাটা সবকিছুর আগে জ্ঞানের মালিক হওয়া। যে মনুষ্যত্বের পূর্ণ লেখাপড়া জ্ঞান শিক্ষা অর্জন করলাম আলহামদুলিল্লাহ, টাকা রোজগার করা কেউ তো আপনার জন্য হারাম বলিনি, ব্যবসা করুন মহাল্লাহুল বাইয়া, ব্যবসা বাণিজ্য করে আপনি চাষবাস টাকা রোজগার করুন, চাষবাস করুন, কোনো অসুবিধা নেই তো। ফাইজা দিয়াতে সালাত মুনতাসিদু ফিল আর, নামাজ পড়া হয়ে গেলে তাম দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ ছড়িয়ে রেখেছেন সেগুলো সংগ্রহ করুন। পয়সা রোজগার করা তো ফরজ, কেউ তো আপনার রোজগার করতে বারণ করে দেবে না। টাকা রোজগার করা শরীয়তের বিধান অনুযায়ী ফরজ, কারণ আপনি যদি পয়সা রোজগার না করেন পরিবার আত্মীয় স্বজন নিজেরা খাবেন কি? ছড়িয়ে রাখা আছে, ফুটে দেওয়ার দায়িত্ব আপনার। কিন্তু রোজগার করাটা ফরজ, শিক্ষা অর্জন করাটা ফরজ, রোজগারের আগে জ্ঞানটা। সাপ সাপটা আর সাপের কামড়ের বিষ পানি করার ওষুধটা, কামড়ানোর পরে ওষুধ খুঁজবেন না, ওষুধ জোগাড় করে সাপ ধরতে যাবেন? কথা বলা যায়, যারা সে পড়ি ওদের কি একটা গাছ আছে সেটা ওরা খুব কাজে লাগায়, আর আছে এমন একটা উপযুক্ত ওষুধ খেলা দেখাতে দেখতে ইনকেস যদি কখনো সাপের কামড় খায় তো ওষুধটা দিলে ঠিক ওই বিষের এন্টিডট, এন্টিডট। তাহলে মানে বিষটা পানি করতে গেলে এটা আর এক ধরনের বিষ, এই বিষটা দিয়ে সাপের বিষটাকে দুর্বল করে দেওয়া হয়। তোরা ওষুধ রেখে সাপ ধরতে যায়, ওষুধ ওদের কাছে থাকে। আরে হাটে বাজারে যা বলে যে একটা ওষুধ দিচ্ছি সাপ দাঁতের মাদলি দিয়ে কোমরে রেখে দেখে উটের মাথায় পা দিয়ে, কিচ্ছু বলবে না,
এসব চিটিং বাজি, ওসব ভাববার আছে, ওসব কিছু না। যদি যেন পরীক্ষা করতে যাবেন না, যে ওষুধ যখন তোমার পাড়া দিয়ে দেখি, কারণ ওতে খুলে দেখবেন হয়তো বাড়িয়েছে মাটিটা, খুলবেন খুলে দেখবেন ওটা ভাটুই গাছ আছে করা, ওসব ওসব চিটিং বাজি ধাপ্পা বাজি, ওর কোনো দাম নেই। ঔষধ এখন বিজ্ঞানীর আবিষ্কার করেছে। তো যারা সে পড়ি দুটো কাজ, ওষুধ সংগ্রহ করা সাপ ধরা, এখন সাপ ধরে তাই ওষুধ খুঁজতে যাবে না, ওষুধটা খুঁজে তার মা সাপ ধরতে যাবে না। নিরাপদ কোনটা? নিরাপদ হলে এটা যে সাপ আগে ধরতে যায়, যদি কামড় খাই তারপর ওষুধ খুঁজলে হবে। খোঁজার টাইম নেই, সেই জন্য বুদ্ধিমানের কাজ হলো ওষুধটা খুঁজে কাছে রেখে এবার কেউ ঠেটা ধরতে যাওয়া। টাকা পয়সা একরকম, বিষাক্ত কেউটের মতোই, বিষাক্ত কেউটের মতোই। সাপের কামড়ে জীবন যায় আর টাকার কামড়ে ইহকাল পরকাল জান মান ইজ্জত সবটাই চলে যায়। যদি অশিক্ষিতের হাতে টাকা পড়ে, সেই টাকা ধরতে গেলে টাকা হজম করার মতন ওষুধ আগে চাই, দ্যাট ইজ শরীয়তের এলেম, দিনের জ্ঞান, একটু লেখাপড়া, মাধ্যমিক হাই সেকেন্ডারি বিয়ে পর্যন্ত পড়াশোনা করে এবার আপনি টাকা রোজগার করুন। টাকা আপনার জন্য সেফ, টাকা আপনার জন্য নিরাপদ, তা না হলে এই টাকায় এমন গন্ডগোল পাকিয়ে দেবে পুরো লাইফ এক্সপায়ার হয়ে যাবে। তো আমি এতক্ষণ এই কথাবার্তা গুলো বলার পর একেবারেই আর কোন একটা ছোট কথা একটু বলে দিই, ওই নবীদিগের ভিতরে একজন নবী আল্লাহকে সন্তুষ্ট করতে যে তার ছেলেকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তো ছেলেকে যখন জবাই করার কথা বললেন, ছেলেটা বললেন আব্বা আপনি তো আল্লাহর হুকুমে আমার জবাই করবেন আর আমি তো আল্লাহর হুকুমেই জবাই হব, তো আপনি দেরি না করে আমাকে জবাই করে দিন, সাতাজি দুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। গরু জবাই করতে গেলে হাত পা মানতে হয়, মুরগি জবাই করতে গেলে পাখনা ঠাং চেপে ধরতে হয়, আপনি যখন আমাকে জবাই করবেন না আমার হাত পা একদম বাঁধতে হবে, একদম বাঁধতে হবে না, কারণ আমি তো মানুষ, আমি জানি যে আমার জবাই করছে, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পিতা আমাকে জবাই করছেন, সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমি পুত্র জবাই হচ্ছি। সুবহানাল্লাহ, তো যেহেতু আল্লাহর জন্য জবাই হচ্ছি আমার হাত পা বাঁধতে হবে না। আসলে গরু জানে না কার জন্য জবাই হচ্ছে, তাই তার হাত পা বাঁধতে হয়। আমি তো জানি আমি আল্লাহর জন্য জবাই হচ্ছি, হাসতে হাসতে বলে যাব আল্লাহকে রাজি করার জন্য আমার হাত পা বাঁধতে হবে না। ওই বাচ্চাটার নাম আর বাপের নাম, বাহ বাহ তারুণ জানা আসতে, তাহলে ওই ইতিহাসটা পুরোপুরি একবার মনে মনে স্মরণ করে নেবে, পুরো ঘটনাটা মনে মনে ফিল করে নেবে, যে আল্লাহকে সন্তুষ্ট করতে যে বাপ জবাই করতে রাজি হয়েছিলেন আর আল্লাহ সন্তুষ্টির জন্য ছেলেটা জবাই হতে রাজি হয়েছিল, হাত পা বাঁধতে হয়েছিল, হাত পা জবাই সব রকম ভাবে হওয়া যায়। যদি মানুষ জবাই হয়, ইসমাইল যদি জবাই হয় তাহলে হাত পা বাঁধা লাগে না, কিন্তু এড়ে গরু যদি জবাই হয়, একটা এড়ে গরু যদি খুব সুন্দর করে হাতটা গুলিয়ে সোনামানি, তোমার না আমি 22,000 টাকা দিকে বেড়ে গেছি, তোমার আল্লাহ রাস্তা জবাই করো, আব্বা খাওয়ার যান ছটফট করো না, আমি ছুরি চালাবো আর তোমার দাদু মাতার দিকে ধরবেন, আর বড় কচিটা ঠ্যাঙের দিকে ধরবেন, চুপচাপ থাকবেনি বসে, তুমি যেন থবনায় পা দে নমস্কার টা করো না। এড়িয়ে গরুটাকে হাজার অস করে ও ঠ্যাং নামে যদি চিট করে চালানো হয় চুপচাপ থাকবে বলে মনে হয়, চুপচাপ মুরগিটা থাকতে একচুয়া মুরগি থাকবে নাকি, ফোঁস মারার টাইম দেবে না, ঝটপট ঝটপট লাভ। তবে ওই আবার চাই এরকম ঠ্যাং ঠ্যাং ধরে রেখে কপাতে মাথা কুচকে আলাদা করে দিলে, কিন্তু ছেড়ে দিলেও কি চুপ করতে হবে,
ইসমাইল বলেছিলেন আমি একদম লাভবান না, একদম লাভবান না আব্বা, আমি তো জানি ছাগল গরু হাঁস মুরগি ওরা জানে না কার জন্য জবাই হয়েছে, কিন্তু আমি তো জানি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর জন্য জবাই হয়ে যাব, তো আমার হাপ্পা মানতে হবে না। বাপ বলেছিলেন গড়ায় ছুরি চালা, ছেলে বলেছিলেন পা বানতে হবে না। আমি একটুখানি আস্তে আস্তে করে পকেটে ছুরি চালাবো, তাদেরকে হাত পা বানতে হবে। আর যদি বলেন না ইসমাইলির মতন সুবোধ বালক আল্লাহর জন্য জবাই হব, তাহলে একদম হাত পা কিচ্ছু বাঁধবো না, আর কথা বলা যায় গলায় দেবো না, গলায় দেবো না পকেটে দেবো, কিছু একটু দেন, গলায় চালাচ্ছি না পকেটে চালাচ্ছি, হাত পা বিনা বাধাতেই সবাই যখন ইসমাইলের দলে হাপ্পা বাঁধাবাঁধি হবে না, সরল হাসতে হাসতে খুশি মনে একটু নিজেরা নিজেরা জবাই হন, নিজেরা নিজেরা যার জমার ইচ্ছা একটু নিজেরা নিজেরা জবাই হয় নিজেরা নিজেরা, আর কথা কি আর খুলে আলাদা করার বলা লাগবে, সব বোঝা যায় না আমার কথা, মনে হচ্ছে কেউ কেউ বুঝতে পারি না, কি দেখি টাকা চাচ্ছি টাকা, মাদ্রাসা বলিস না পকেটে ছুরি চালা, এখানে মাদ্রাসা যে তৈরি হবে 4000 ইট 600 ফুট বালি 120 বস্তা সিমেন্ট রড 80 কেজি পাথর 4 ফুট তাহলে 400 ফুট, এইগুলো আল্লাহ আপনাদের যার জমন তৌফিক দিয়েছেন, তবে এই গ্রামটার নাম কি জানো? বিশ্বনাথপুর, বিশ্বনাথপুর। তবে বহিরার মানুষ কিন্তু ফার্স্ট চান্সে বাইরে দেশ, তবে আমার এক ভাই এটা কেটে দিয়ে বিশ্বনাথ এই সব ওরা সাতুলিয়া এটা বহিরা, আর বিশ্বনাথপুর কোথায় গেল আলহামদুলিল্লাহ প্রথমে কিন্তু বাইরে লোক বেড়ে গেছে, তার মানে এরা বলতে তো চুনুপুটি আগে তিড়ি তিড়ি করুক, তার আমরা মোটা মাল মেরে দেবো, এক লরি পাথর দু লরি বালি বাইরে কেটে কেরম লাভ হয় গ্রামে গ্রামে দেখে নিয়ে গেছে সময় মতো। আমার এক ভাই একটা টাকা, এক ভাই শুরু করেছে 200 টাকা দিয়ে, আমার আমার বহিরার এক ভাই এই পাশে আছে মোহাম্মদ জামশেদ আলী ভাই, আলহামদুলিল্লাহ উনি 5 বস্তা সিমেন্ট নিয়ে গেলেন শুকরিয়া আল্লাহ, আর আমার পিছনে বসে থাকা হাজি সাহেব উনি নগদ 1000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ। তো যত ভাই আছেন ইট হোক বালি হোক সিমেন্ট হোক রড হোক আর পাথর হোক যার জমর ইচ্ছা, দেখুন আপনার টাকার খবর আমি জানি না, রোজগার করেছেন আপনি আছে আপনার কাছে না।